ভারতাত্মা ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শত বর্ষ উপলক্ষে নিবেদিত এক গীতিয়ালেখ্য সঙ্গীতাঞ্জলি। রচনা শ্রী তপন কুমার মণ্ডল, সুর ও সঙ্গীত সঞ্চালনায় শ্রীমতী জয়শ্রী রায় চৌধুরী। বহু মুনি ঋষির তপস্যা পুত পুণ্যভূমি ভারতবর্ষ, এ এক স্বপ্নময় দেশ। ভারতভাবে বিভোর তন্ময় বিদেশিনী মার্গারেট সম্পূর্ণ আত্মনিবেদন করে হয়ে উঠেছেন সকলের একান্ত আপন ভগিনী নিবেদিতা। স্নেহমমতার জীবন্ত প্রতিমূর্তি, ভারতবর্ষের বহু পুণ্যের ফল, বহু তপস্যার ফল। শ্বেতপদ্ম সৌরভে আমোদিত ভারতবর্ষ, আজও নক্ষত্র খচিত ভারত গগনে ধ্রুবতারার মতো উজ্জ্বল ভারতাত্মা ভগিনী নিবেদিতা। গোদা
নরেন্দ্রনাথকে কেউ চেনে না, কিন্তু বিশ্ববন্দিত বিবেকানন্দকে সবাই চেনে। ঠিক তেমনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে কেউ চেনে না, অথচ সবাই চেনে ভগিনী নিবেদিতাকে। ছিলেন বিদেশিনী, হয়ে গেলেন একজন ভারতীয়র থেকেও অনেক অনেক বেশি ভারতীয়। সারদা মায়ের আদরের খুকি নিবেদিতা বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছে লোকমাতা, আর শ্রী অরবিন্দের দৃষ্টিতে শিখাময়ী নিবেদিতা, ভারত সেবায় নিবেদিত প্রাণ, তাই সকলের কাছে ভগিনী নিবেদিতা, বিশ্ববন্দিত বিবেকানন্দের মানুষ কন্যা।
1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর এক যাজক পরিবারে জন্মগ্রহণ করলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল ধর্মযাজক, মাতা মেরি ইজাবেল একনিষ্ঠ ধর্মপ্রাণা, আর মাতামহ রিচার্ড হ্যামিল্টন আয়ারল্যান্ডের হোমরুল আন্দোলনে সক্রিয় অবিসংবাদী নেতা। তাই শিশু বয়স থেকে মার্গারেট একদিকে ধর্মপ্রাণা, অপরদিকে স্বাদেশিকতায় ভরপুর, এদিকে পাশ্চাত্যের ভোগবাদী মনে আধ্যাত্মিকতার তেমন প্রভাব নেই, অন্যদিকে ধর্মপ্রচারকদের হীনবুদ্ধি ও ভেদাভেদ জ্ঞান যুক্তিবাদী মার্গারেটের মনে সংশয় সৃষ্টি করে। জীবনের মানে কি, প্রকৃত জ্ঞান কি, প্রকৃত ধর্মই বা কি, কে দেবে এর উত্তর, কেঁদে ওঠে সুনীল নয়না যাজক কন্যা মার্গারেটের অন্তর। নীল নয়।
যথাত ব্রহ্ম জিজ্ঞাসা। জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে এক হিন্দু যোগীর কথা শুনে লন্ডনের এক শীতের সন্ধ্যায় লেডি ইজাবেল মার্কসনের বাড়িতে হাজির হলেন মার্গারেট। অবাক বিস্ময় শুনলেন সেই হিন্দু যোগীর কথা, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতীয় দর্শন, বেদান্ত দর্শন গভীরভাবে নাড়া দিল মার্গারেটকে। সেই বেদান্তের বাণীরূপ চলমান বিগ্রহ স্বামী বিবেকানন্দ। দারুণ বিপ্লব ঘটে গেল মার্গারেটের অন্তর গভীরে। পড়ে রইল স্বদেশ, জন্মভূমি, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বিবেকের বাণী শুনে ভারতাত্মার প্রবল আকর্ষণে ব্রতচারিণীর বেশে পাড়ি দিলেন মার্গারেট। তারপর ভারতের পাদমূলে সম্পূর্ণ আত্মনিবেদন করে হয়ে উঠলেন স্বামীজির মন্ত্রশিষ্যা, ভারতের নিবেদিতা। এমন কাহিনী কখনো শোনেনি কেউ। এমন কাহিনী কখনো শোনেনি কেউ। সংসার পারাবার নাই তার অন্য জ্ঞান,
ভারতের পাদমূলে মার্গারেট সব ফুলে আপনারে নিবেদিলে শান্ত সে অশান্ত এই পৃথিবীর মাঝে পুণ্যভূমি ভারতবর্ষ, কত সর্বত্যাগী মহাপুরুষ, কত সাধু সন্ত এখানে জন্মেছেন। তারা যুগ যুগ ধরে এই পৃথিবীকে শাশ্বত ধর্মের কথা শুনিয়েছেন। এদের চরণ স্পর্শে ভারতের প্রতিটি ধূলিকণা পবিত্র। সেই পবিত্র ভারতের ধূলি সারা গায়ে মেখে নিজেকে পবিত্র করে নিলেন মার্গারেট নিবেদিতা। তারপর দেখলেন কি বিচিত্র অপরূপ ভারতবর্ষ, কি অপূর্ব মাধুর্য আর সুষমামণ্ডিত ভারতবর্ষ। ভারত তত্ত্ব আর ভারত মাহাত্ম্যে মুগ্ধ নিবেদিতা মানুষ নেত্রে দেখলেন পুণ্যভূমি ভারতবর্ষকে। নিবেদিতা
স্বদেশ মন্ত্রে দীক্ষিত স্বামীজির মানুষকন্যা নিবেদিতা দেখলেন, বিবেকের বাণী দিকে দিকে ছোটে, ঘুমায়েছে যারা তারা জেগে ওঠে, জেগে আছে যারা তারা হাঁটি যায়, হাঁটিতেছে যারা ছুটিতে যে চায়। তাই মহাযোগিনী নিবেদিতা দ্বারে দ্বারে ছুটে চলেছেন বিবেক বাণী স্বদেশ মন্ত্র নিয়ে। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। স্বদেশ মন্ত্র। স্বামী বিবেকানন্দের অশরীরী আত্মা বিবেকবাণী স্বদেশ মন্ত্র। এ মন্ত্র অগ্নিমন্ত্র, নবজাগরণের মন্ত্র। বিবেক সূর্যের দীপ্ত শিখা নিবেদিতা সেই নবজাগরণের এক নিষ্কম্প আলোকবর্তিকা। সূর্যের দীপ্ত শিখা আলোক জ্বালাও ঘরে ঘরে, পরানুকরণ পরাপেক্ষা স্বাধীনতা কি আনতে পারে? বিবেক সূর্যের দীপ্ত শিখা আলোক জ্বালাও ঘরে ঘরে, পরানুকরণ পরাপেক্ষা স্বাধীনতা কি আনতে পারে? বিবেকানন্দের স্বদেশ মন্ত্র ছড়ালে তুমি ভারত বুকে, এদেশ আমার এদেশ তোমার, জাগো জনগণ কহিলে একে, জাগো জনগণ কহিলে হেকে, জাগো জনগণ কহিলে হেকে, জাগো জনগণ কহিলে হেকে। স্বদেশ প্রেমী মুক্তি মন্ত্রে দীক্ষিত হয়, প্রেরণা দাত্রী নিবেদিতা স্বামীজি তাদের কেন্দ্রে রয়। যত তরুণ স্বদেশ প্রেমী মুক্তি মন্ত্রে দীক্ষিত হয়, প্রেরণা দাত্রী নিবেদিতা স্বামীজি তাদের কেন্দ্রে রয়। এক জাতি এক প্রাণ আমরা সবাই ভারতবাসী, তোমার শিখায় আলোক জেলে করিল সবে দীপ্ত হাসি। এক জাতি এক প্রাণ আমরা সবাই ভারতবাসী, তোমার শিখায় আলোক জেলে করিল সবে দীপ্ত হাসি। নবজাগরণ সূচিত হলো জাগে ভারতের জনগণ, নবজাগরণ সূচিত হলো জাগে ভারতের জনগণ। ভারত মাতায় বন্দি উচ্চে গাইল বন্দে মাতারা, 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 গাইল বন্দে মাতারা। অনন্ত শিখাময় নিবেদিতার শিখা থেকে অনেক অগ্নিশিখা প্রজ্বলিত হল। সকলের কেন্দ্রবিন্দু, সকলের আশ্রয়স্থল নিবেদিতা। রবীন্দ্রনাথ বললেন, লোকমাতা নিবেদিতা। নিবেদিতার সংস্পর্শে এসে গান্ধীজি আরও উদ্বুদ্ধ, আরও উদ্দীপিত। অরবিন্দ ঘোষসহ আরও অনেকে স্বাধীনতা আন্দোলনে আরও ক্ষুরধার, আরো শানিত। স্বাধীনতা আন্দোলনের উষালগ্ন সমাগত। ঠিক সেই সময় ভারতমাতার পূজাবেদী তলে নিবেদিত হল শ্বেত পদ্ম নিবেদিতা, আর ফুটে উঠল শত 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 দল নিবেদিত হবে বলে ভারতমাতার পূজাবেদী তলে। ভারত মাতা
পূজাবিধি তলে ফুটেছে যে শীত শত ভারত ভূতল হিমাচল ভারত মাতা পূজা বিধি তলে ফুটেছে যে সে শতদল নিবেদিতা নামে এ জগৎ জানে ভারত ভূতল হিমাচল বিধি তলে ফুটেছে যে শীত শতদল নিবেদিতা নামে এ জগৎ জানে ভারত ভূতল হিমাচল বিদেশের শীত কমলকলি পূর্ণ প্রস্ফুটিত হল ভারতের মাটিতে, নিবেদিত হল ভারত মাতার পূজাবেদী তলে। সম্পূর্ণ আত্মসমর্পণ, আত্মনিবেদন করে নিবেদিতা নিজেকে মিশিয়ে দিলেন পুণ্যভূমি ভারতবর্ষের পবিত্র ধুলায়। এমন কাহিনী কখনো শোনেনি কেউ। সেই ভারত আত্মা ভগিনী নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষে আমরা শ্রদ্ধানত শিরে তাঁকে আমাদের বিনম্র প্রণাম জানাই।
নিবেদিতাম প্রণমামি নিবেদিতা সসারম নিবেদিতাম প্রণমামি নিবেদিতা প্রণমামি নিবেদিতা প্রণমামি নিবেদিতা বিদিশাগতম রতন শ্রেষ্ঠম বিদিশাগতম রতন শ্রেষ্ঠম রামকৃষ্ণে সমর্পিতাম রামকৃষ্ণে সমর্পিতাম শারদা মাতুর কুকি দুহিতরম সিংহি স্বরূপম শিখাময়ীম সিংহি স্বরূপম শিখাময়ীম সেবিকা বান্ধবী লোক ¡Gracias!